রাজপথে ছাত্র জনতা সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলা নিহত শিক্ষার্থীরা কারফিউ মানে না আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা জানাব কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়েছে অনেক মন্ত্রী ব্রিগেডিয়ার ইমরান ছাড়া হাসিনা ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর ওপর এবং সর্বশেষ জানাব কোটা আন্দোলন তাণ্ডবে দেশ ছাড়েন আওয়ামী লীগের স্বৈরাচারী দুই ডজন মন্ত্রী এমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজপথে ছাত্র জনতা সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলা নিহত পঁচাত্তর শিক্ষার্থীরা কারফিউ মানে না আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে এর মধ্যে ফেনীতে পাঁচজন মারা গেছেন কিশোরগঞ্জ মাগুরা ও ফেনীতে চারজন করে নিহত হয়েছেন মুন্সীগঞ্জ বগুড়া রংপুর ও পাবনায় চারজন করে প্রাণ হারিয়েছেন এছাড়া সিরাজগঞ্জ কুমিল্লা দেবীদার জয়পুরহাট ও বরিশালে নিহত হয়েছেন একজন করে পাবনা ও বগুড়ায় গুলিতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন খুনি হাসিনার আদেশে কেউ কোনো কারফিউ ছাত্র জনতা মানে না আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে যোগ করেন তিনি এদিকে আগামীকাল সোমবার থেকে তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকার আজ রোববার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়েছে অনেক মন্ত্রী ব্রিগেডিয়ার ইমরান ছাড়া হাসিনা ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর ওপর দীর্ঘদিন যারা সরকারকে সহায়তা করে আসছিল তাদের অধিকাংশকেই দুঃসময়ে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা সেনাবাহিনী ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের নিষ্ক্রিয়তা তাকে কার্যত একা করে ফেলেছে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে বাহিনীটির বেশিরভাগ অফিসার ও জওয়ান এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে কোনো ধরনের সহিংসতা পদক্ষেপ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন গতকাল সেনাবাহিনীর বিশেষ বৈঠকেও সরকারের ভুল পদক্ষেপ ও জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বৈঠকে অংশ নেয়া সেনা কর্মকর্তারা তবে ছেচল্লিশ ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার এম ইমরান আহমেদ এখনও সরকারের প্রতি তার আনুগত্য প্রকাশ করে সরকার প্রধানের পাশে থাকার কথা জানিয়েছেন এ নিয়ে ছেচল্লিশ পদাতিক ডিভিশনে তার অধীনস্থদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এর আগে গত সপ্তাহে ব্রিগেডিয়ার এম ইমরান হামিদের নেতৃত্বে ঢাকা ও আশপাশের এলাকায় হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে আজ আগস্ট চার ঢাকার রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সামরিক ছাউনিতে ফিরিয়ে নেওয়ার বাহিনীকে আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা সংবাদ সম্মেলনের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান সহ ছয়জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খান উপস্থিত ছিলেন মাঝে দেশ জুড়ে আজ সকাল থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর তাণ্ডব শুরু করেছে ইতিমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ছিয়াত্তর জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আজ সকাল থেকে দেশের দেশের বিভিন্ন স্থানে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ও চট্টগ্রামে সেনাবাহিনী জানিয়েছে তারা ছাত্রদের পাশে থাকবেন কিন্তু সেনাবাহিনী ছাত্রদের পাশে থাকলেও রাজপথে আন্দোলনরত ছাত্রদেরকেই আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ ও ডিবির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে চলমান সংঘাতে সেনাবাহিনী কোনো পক্ষই নেবে না আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ ও হত্যার বিষয়ে সরকারের তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত বলেন তারা পুলিশকে গুলি করার নির্দেশ দেয়নি যে সকল পুলিশ সদস্য গুলি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেদিক বিবেচনায় পুলিশ এই মুহূর্তে কেন আন্দোলনকারীদের ওপর চড়াও হচ্ছেন তা আসলে পরিষ্কার নয় অনেকের কাছে সংকটের এই সময়ে সরকারের মন্ত্রণালয় ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমন্বয়হীনতাও দৃশ্যমান গতকাল তিন আগস্ট সমাজের সর্বস্তরের জনগণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সঙ্গে প্রকাশ করে সরকারের পদত্যাগ দাবি করেন সুশীল সমাজ অভিনেতা শিল্পী সবাই এই গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ দাবি করেছেন বিগত ১৫ বছরের শাসনকালে এমন পরিস্থিতি সরকার প্রধান ও তার দলকে পড়তে হয়নি গত কয়েকদিন ধরে গা ঢাকা দিলেও গতকাল রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে গুজব ছড়াতে দেখা যায় তাদের বিভিন্ন সেল ও ইউনিট ব্যবহার করে আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকি ও এক দফা কবর দেওয়ার কথা বলে প্রচারণা করে তবে এর কোনো কিছুতেই ছাত্রলীগের দুই আলোচিত সমালোচিত নেতার সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানকে কোথাও দেখা যায়নি বেশিরভাগ জায়গাতেই সহিংসতার নির্দেশনা দিয়ে তারা তৃণমূল নেতাকর্মীদের সামনে ঠেলে দিচ্ছেন তবে তীব্র জনরোষের ভয়ে ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে সরকারের মন্ত্রী এমপিরা কোটা আন্দোলন তাণ্ডবে দেশ ছাড়েন আওয়ামী লীগের স্বৈরাচারী দুই ডজন মন্ত্রী এমপি ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলে তারা লুকিয়ে থাকেন গত কয়েক দিন পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে করার মতো লোক পাওয়া যায়নি দেশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে এমিরেটস একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন এমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীন সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লার সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রিক ঢাকা অবতরণ করেন ভোলা চার আসনের এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতে তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায় যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আটাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরনবীর নবীর শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ২৬ জুলাই থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর বারোটা পনেরো মিনিটে তিনি ঢাকায় আসেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান উনত্রিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভো ইয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন